বাড়িতেই ছিলেন বিদ্যুৎ বরণ। এর আগেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। আজও বিদ্যুৎ বরণের বাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে গিয়েছে সিবিআই, এমনটাই খবর। অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিদ্যুৎ গরু পাচার কাণ্ডে জড়িত থাকা সন্দেহে জিজ্ঞাসাবাদ, আগেও বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আমাদের সাংবাদিক সুব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন। সুব্রত, কি আপডেট রয়েছে মুহূর্তে তোমার কাছে? দেখো, যেটা জানতে পারছি সিবিআই সূত্রে, যে গরু পাচার মামলায় কিন্তু বিদ্যুৎ বরণ কায়নের বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা গেছিলেন, এবং সেখানে অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার কারণে যে সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েন দুটি কোম্পানির ডাইরেক্টর ছিলেন, সেই সংক্রান্ত তথ্য জানতে যাওয়া হয়। পাশাপাশি সুকন্যা মণ্ডলের বেশ কিছু সম্পত্তি পাওয়া গেছে, সেগুলি সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং তিনি যেহেতু অসুস্থ তাই তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হয়, এবং পাশাপাশি কোম্পানি সম্পর্কিত বিভিন্ন যে তথ্য সেই সব তথ্য জানতে চাওয়া হয়, এবং পাশাপাশি পৌরসভার সাধারণ কর্মী এত সম্পত্তি কোথা থেকে হয় সেই সংক্রান্ত তথ্য কিন্তু জানতে যাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন যে ব্যাংক কর্মীগুলো কিন্তু ডেকে পাঠানো হয়, বিশ্বভারতী যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে ডেকে পাঠানো হয়, এবং নতুন যে তথ্য সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে যে সেখানে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেনকে বেশ কিছু সম্পত্তি পাওয়া গেছে এবং ব্যাংকের লেনদেন হয়েছে, সেই লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য ব্যাংক কর্মীদেরকে ডেকে পাঠানো হয়েছে, এবং সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে এই তথ্যের পরই কিন্তু তিহার জেলে কিন্তু অনুব্রত মণ্ডল এবং সাইকেল হোসেনকে কিন্তু পাশাপাশি বসিয়ে কিন্তু এই যে কোটি কোটি টাকার লেনদেন সেটি কিন্তু জিজ্ঞাসা করা হবে, এবং এখনো পর্যন্ত বিভিন্ন ব্যাংক কর্মীকে ডেকে পাঠাচ্ছে সিবিআই আধিকারিকরা। সুব্রত, এর সঙ্গে আরো খবর আমরা পাচ্ছি, অনুব্রত দেহরক্ষী সেগেলের নামে বেনামি অ্যাকাউন্টগুলো থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে ব্যাংক আধিকারিকদের তলব, এ বিষয়ে কি খবর রয়েছে? দেখো, একেবারে গতকালই ছিল আসানসোল জেলে যে ভার্চুয়ালি শুনানি, তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা চলে আসেন বিশ্বভারতীর অস্থায়ী যে ক্যাম্প তারা করেছেন সেখানে, এবং সেখানে তারা নতুন যে তথ্য পেয়েছেন যে বেনামি যে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা জানি সিউড়িতেও কিন্তু যে সমবায় ব্যাংক ছিল সেখানেও বিভিন্ন বেনামি অ্যাকাউন্ট পাওয়া গেছিল, সেই সূত্র ধরে কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেইগুলির জন্য বিভিন্ন যে ব্যাংক সংস্থা রয়েছে তাদের কিন্তু ডেকে পাঠানো হচ্ছে। আমরা দেখলাম যে ব্যাংক কর্মীরা কিন্তু এক এক পর এক তথ্য নিয়ে আসছেন, এবং সিবিআই আধিকারিকরা কিন্তু জিজ্ঞাসা করছেন তথ্য ধরে ধরে যে এই যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলি কিভাবে খোলা হলো, এই টাকা কোথায় যেত, কিভাবে আসতো, এই সংক্রান্ত তথ্যের জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ সুব্রত, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গাইডের কালিকাপুরের বাড়িতে সিবিআই, এ বিষয়ে বিস্তারিত বলছিলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়।